আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ার্স, ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও সবার শরীর অসুস্থ বাসার, তারপরেও যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে বেশি কোনো বড় ভিডিও নিয়ে আসিনি, শরীর অসুস্থতার বিধায় তেমন ভিডিও করা হয়নি। তো আজকে একটু রান্না করে দেখাবো আপনাদেরকে। তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব আর কি, হালকা বাদামি কালার করে নিচ্ছি। তো পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলা দিয়ে দিব। মশলাগুলোকে আমি সব ব্লেন্ড করে রেখেছি। মশলার ভিতর আমি দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল ব্লেন্ড করে নিয়েছিলাম, আর তার ভিতরে একটু হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর লবণ দিয়ে রেখেছি, একটু ভিজিয়ে রেখেছি আর কি। তো মশলাগুলোকে এখন একসাথে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো না হলে কিন্তু একটা মশলার গন্ধ থেকে যায়, আর মশলাটা যত ভালো করে কষানো হয় তত তরকারির টেস্ট হয়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমার ঝোলের পানিটা উতলে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব শাক। এখানে শাকগুলো আমি ছাদ থেকে নিয়ে এসেছি, এখানে তিন চার পদের শাক আছে, মিষ্টি আলু শাক, তারপর পুঁই শাক, তারপর আমরা বুনো পেঁপলি বলি এই শাক। তো এই রান্নাটায় আপনি যত বেশি পদের শাক নিতে পারবেন ততই টেস্ট হবে। আমার কাছে তিন পদের আইটেমই ছিল আর কি, তিন আইটেমের শাক ছিল, আমি তিনটাই নিয়েছি। তো আপনাদের কাছে যদি বেশি থাকে আপনারা আরও বেশি নেবেন, আর যারা গ্রামে থাকে তাদের কাছে তো শাকের কোনো অভাবই থাকে না। তো এই রান্নার ভিতরে একটু লাউ শাক বা মিষ্টি কুমড়া শাক, চাল কুমড়া শাক এসব দিলেও খুব ভালো লাগে। মানে পাঁচ ছয় পদের শাক মিক্স করে দিলে খুব মজা হয় তরকারিটা। তো এখন এই শাকটাকে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এভাবে কিছুক্ষণ রেখে দিব, সিদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। তো আমার শাকটা মোটামুটি একটু পাহি হয়েছে আর কি, নরম হয়েছে, এখনো ভালো সিদ্ধ হয়নি। তো আমি আর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর কি সবগুলো শাক, যাতে ভালোভাবে হয়ে যায়। আর এগুলো যেহেতু ছাদ থেকে আনা, একেবারে তাজা তাজা শাক, তো এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অনেক অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আর এরকম টাটকা টাটকা শাক দিয়ে এই রান্নাটা করলে কিন্তু অনেক টেস্টি হয়। আর এদিকে আমি রুই মাছ ভেজে রেখেছিলাম, তো এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। এখানে আপনি রুই মাছ দিতে হবে কোনো কথা নেই, অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। পাঁচমিশালি শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলে অনেক টেস্টি হয়। আর এই রান্নাটা বিশেষ করে বেশিরভাগ আমার শাশুড়ি আম্মার বাড়িতে হয় আর কি, আমার শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি আম্মা অনেক পদের শাক মিক্সড করে ছোট মাছ রান্না করে, সেটা অনেক বেশি মজা হয়। পুঁটি মাছ বা খলসে মাছ, আমরা যেটাকে বলি খয়রা মাছ, এসব মাছ দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে। তো এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, একেবারে ঝোলটা মাখা মাখা আছে। দেখেন চেহারাটা দেখে বুঝতে পারছেন তরকারিটার অনেক টেস্ট হয়েছিল, তরকারিটা সত্যি অনেক মজার। আপনাদের যাদের হাতের কাছে চার পাঁচ পদের শাক থাকবে তারা এভাবে মাছ দিয়ে রান্না করবেন, অনেক মজা। এটাকে কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা বললেও চলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।